অবশেষে জামিন পেলেন জিতেন্দ্র তিওয়ারি। 22 দিন পর শর্ত সাপেক্ষে তাকে জামিন দিল হাইকোর্ট। তবে আপাতত আসানসোল এলাকায় তিনি ঢুকতে পারবেন না। যেখানে থাকবেন সেখানকার থানায় সপ্তাহে একদিন হাজিরা দিতে হবে। আসানসোল পুরো এলাকায় আপাতত প্রবেশ নিষেধ। যেখানে থাকবেন সেখানকার থানায় সপ্তাহে একদিন হাজিরা। কোনো সাক্ষীকে হুমকি দেওয়া যাবে না। কম্বলকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি পার্থসারথি সেনা ডিভিশন বেঞ্চ তাকে জামিন দিয়েছে। সকলের ভালোবাসা আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে। আসানসোলবাসী এবং পুরো বিজেপি পরিবারের ভালোবাসা আশীর্বাদ স্নেহ আমাদের সঙ্গে রয়েছে এবং থাকবে, এই আশায় রাখি। এবং আদালতও এটার প্রমাণ করে দিল যে সত্যের জয় হয়। 14ই ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়। ওই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্রের স্ত্রী চৈতারী। 15ই মার্চ জিতেন্দ্রের নামে গ্রেফতারি পরোয়ানা বার হয়। 3 দিন পর নয়ডার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাকে গ্রেফতার করে আসানসোল উত্তর থানার পুলিশ। দিন কয়েক পর অসুস্থতার কারণে নিয়ে আসা হয় SSKM-এ। তবে তাকে ভর্তি নেয়নি SSKM। তারপর থেকে প্রেসিডেন্সি জেলেই ছিলেন জিতেন্দ্র। সোমবার অবশেষে জামিন পেলেন তিনি। এটা প্রত্যাশিতই ছিল যে ঘটনার সঙ্গে দূর দূর পর্যন্ত জিতেন্দ্র তিওয়ারির কোনো যোগ নেই। একটা নিছকই দুর্ঘটনা, মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। যে ঘটনার জন্য যদি কাউকে দায়ী করতে হয় পুলিশ দায়ী থাকে, সেই পরিস্থিতি কাম্য নয়। বিজেপির নেতারা এমনভাবে কথা বলছেন যেন তিনি নিঃশর্ত মুক্তি পেলেন। পেয়েছেন তো জামিন, অনিচ্ছাকৃত মৃত্যুর ঘটনা ঘটানোর অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছিল, তিনি জামিন পেয়েছেন। সোমবার জিতেন্দ্র হয়ে সওয়াল করেন প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে মার্সুরি স্বরাজ। তবে এদিন জামিনের কাগজ এসে না পৌঁছনোয় সম্ভবত মঙ্গলবার জেল থেকে ছাড়া পাবেন তিনি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।